নাটোরে বৈধ কাগজপত্র না থাকায় 11টি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। সকালে শহরের মাদ্রাসা মোড়ে অভিযানের নামে ভ্রাম্যমাণ আদালত পদ্মা ক্লিনিক প্রাইম ডায়াগনস্টিক সেন্টার সহ মোট 11টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। হবিগঞ্জের মাধবপুরে বৈধ কাগজ না থাকায় 5টি ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর মাগুরায় 7, কুষ্টিয়ায় 5, টাঙ্গাইলে 4 এবং সাভারে সিলগালা করা হয়েছে 2টি ক্লিনিক। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে 72 ঘন্টার মধ্যে দেশে অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।